How are you? Hope you are all by the grace of Allah. In this critical moment, all of us should wear masks and use hand sanitizer and maintain social distance. I am MD Aminur Rahman, Assistant Teacher in English, PDK Secondary Girls School, Kaligarh Shatkira. Now, I will discuss about affirmative to negative. It is only for class 7. প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা জানি, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। কর্তা নিজে যে কাজ সম্পাদন করে তাকে আমরা কি বলি? সাবজেক্ট বলি। যা দ্বারা করা, যাওয়া, হওয়া, খাওয়া, থাকা ইত্যাদি কাজ করে বলি তাকে আমরা ভার্ব বলি। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলি। তো আমরা আমাদের আজকে প্রতিপাদ্য বিষয় হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। নাম্বার ওয়ান, ওই সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি বা বিভাব আছে কিনা। যদি অক্সিলারি যেমন বিভাব থাকে, ওর পরে নট বসাতে হবে এবং যে অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে ওর বিপরীত শব্দ করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ ফলো করি। রহিম ইজ এ ভেরি গুড বয়। তাহলে রহিম, আমরা একটা উদাহরণ লিখি, রহিম ইজ, তাহলে বিভাগের পরে কী করতে হবে? একটা নট বসাতে হবে, নট এ গুডে। তাহলে কী করতে হবে? এরপরে কী করতে হবে? যে অ্যাডজেক্টিভ থাকবে এটা বিপরীত শব্দ করতে হবে। তাহলে এ ব্যাড, গুডের বিপরীত হলো ব্যাড বয়। তাহলে আমরা কী পেলাম? রহিম ইজ নট এ ব্যাড বয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে অবশ্যই অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এক্ষেত্রে এই জন্য আমরা কী করি? রহিম একটা ভালো ছেলে, তাহলে আমাদের রহিম কোনো খারাপ ছেলে নয়। তাহলে রহিম কী হলো? ভালো ছেলে। তো যদি দ্বিতীয় নম্বর নিয়মে বলেছি, যদি ওই সেন্টেন্সের ভিতরে কী না থাকে, কোনো বিভাগ না থাকে, তাহলে কী করতে হবে? আমাদেরকে ডুইং ভার্ব করতে হবে। অর্থাৎ ডুইং ভার্ব, ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। ডুইং ভার্ব ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদেরকে সাবজেক্টের পরে যে মূল ভাব থাকবে এটাকে কিন্তু ফলো করতে হবে, সাবজেক্টের পরে যে মূল ভাব। তো আমরা আরেকটা উদাহরণ ফলো করি। হি লাইকস ফুটবল। তাহলে আমরা হি, এবার আমরা দেখি, তাহলে আমাদের এখানে যেহেতু বিভাগ নাই, তাহলে আমাদের ডুইং ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে ডুইং ভার্বের জন্য ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু এস আছে, তাহলে আমরা কী বলবো? ডাজ নট, ডাজ নট। এইবার লাইকে বিপরীত করতে হবে, তাহলে ডিস লাইক, ডিস লাইক ফুটবল, ফুটবল। তো আমরা দুটো জিনিস, একটা হলো কি, যদি বিভাগ থাকে তাহলে বিভাগের নট বসিয়ে যে অ্যাফার্মেটিভ শব্দটি থাকে তার বিপরীত শব্দ, আর যদি বিভাগ না থাকে তাহলে কী করতে হবে? ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কি, ডু নট বা ডাজ নট ব্যবহার করার পরে যে মূল ভাব থাকবে এটাকে অবদিন মিনিং করে দিয়ে আমরা এর অর্থ পরিবর্তন করতে পারি। আর কিছু নিয়ম আছে যেগুলো আমরা এখন বলবো। কোনো সেন্টেন্সের ভিতর যদি এভরি থাকে, তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট। তাহলে আমরা উদাহরণটা লিখি, এভরি এর পরিবর্তে কী বলবে? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো নো। এবার ডট ডট মিনস হলো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাক্স আর চাইল্ড, লাক্স আর চাইল্ড। এক্ষেত্রে আরেকটা উদাহরণ ফলো করি। ওয়াল মেন মাস্টার, যদি কোনো সেন্টেন্সের ভিতরে মাস থাকে, মাস থাকলে ক্যান নট বার লিখতে হয়। তাহলে ওয়াল মেন মাস্টার পরিবর্তে ক্যান নট বাট ডাই। আরেকটা উদাহরণ আমরা লিখি, অনলি আল্লাহ ক্যান, অনলি ব্যক্তির ক্ষেত্রে নান বাট, অনলি বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এবং অনলি সংখ্যার ক্ষেত্রে নন নট ড্যান বসে। তাহলে আল্লাহ, যেহেতু আল্লাহ আছে, তাহলে অনলি, অনলি তাহলে যেহেতু ব্যক্তিবাচক, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে কী বললাম? না, তো নাম বাদ আল্লাহ ক্যান হেল্প আস। এক্ষেত্রে তাহলে আমরা কী পেলাম? যে যে নিয়মগুলো আছে আমরা এইভাবে এই নিয়মগুলো করবো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।